ভড়াপাও মুম্বাইয়ের খুব জনপ্রিয় একটি স্ট্রিট ফুড। আজকে আমি আপনাদেরকে পারফেক্ট ভড়াপাও বানানো থেকে শুরু করে ভড়াপাওয়ের সঙ্গে যে চাটনি হয় সেটারও রেসিপি এই ভিডিওতে বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদেরকে এই মুম্বাই স্টাইল ভড়াপাওয়ের রেসিপিটি খুবই ভালো লাগবে। আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং। ভড়াপাও বানানোর জন্য আমি এখানে প্রায় 500 গ্রাম মতন আলু 1/2 করে সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে দিয়ে দিলাম। আমি এখানে আলুগুলোকে সেদ্ধ করার জন্য প্রায় 3টে মতন কিন্তু সিটি মেরে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই আলুগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেবেন, যাতে আপনাদের আলুটা মাখার সময় কোনো রকম দানা যাতে না থাকে। তারপর আমাদের কয়েকটা জিনিস লাগবে, তার মধ্যে ধনে পাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা ও কারি পাতা। এইগুলোকে আমি একটা ফাইন কিন্তু পেস্ট বানিয়ে নেব। সেই জন্য মিক্সার গ্রাইন্ডারে প্রথমে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা, ধনে পাতা আর কিছুটা পরিমাণে রসুন, আর সবার শেষ দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কারি পাতা। তারপর অল্প একটু জল দিয়ে এটাকে একটা ফাইন কিন্তু আমি পেস্ট বানিয়ে নেব। ঠিক দেখুন আপনারা এরকম কিন্তু একটা পেস্ট বানিয়ে নেবেন। তারপর আমি এখানে একটা প্যান বসিয়েছিলাম গরম করার জন্য। সেই প্যানটা গরম হয়ে গেলেই প্রথমে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল, পরিমাণে 2 চামচ মতন। তেলটা ভালোভাবে আমি এখানে কিন্তু গরম করে নিয়েছি। তারপর গরম হয়ে গেলে আমি প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ মতন গোটা জিরে। গোটা জিরে দেওয়ার পর আমি কিছুটা পরিমাণে এখানে সর্ষে দিয়ে দিলাম। আপনারা এখানে রায়ও কিন্তু ব্যবহার করতে পারেন। আর কিছুটা পরিমাণে কারি পাতা। তারপর ভালোভাবে লোস্টটি বেড়েছে, নাড়াচাড়া আমি এখানে করে নিলাম। 1 থেকে 2 মিনিট ভালোভাবে আমি এখানে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে আমাদের তৈরি করে রাখা সেই পেস্টটা। এই পেস্টটা দেওয়ার পর আমি লো স্টিমে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না আদা ও রসুনের যে গন্ধটা হয় সেটা চলে যাচ্ছে। একটু 2-3 মিনিট নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণে 1 চামচ মতন লবণ আর কিছুটা পরিমাণে হলুদ। তারপর আমি আবারও ফুল স্টিমে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা এই মশলাটা যতক্ষণ না আদা ও রসুনের গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকেই সেদ্ধ করে রাখা আমাদের আলুগুলো। এই আলুটা দেওয়ার পর কিন্তু অবশ্যই গ্যাসের স্টিমটা বন্ধ করে দেবেন। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লেবুর রস। তারপর এই আলু ও মশলাগুলো ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই হিটটা বন্ধ করে কিংবা গ্যাসের স্টিমটা বন্ধ করে ভালোভাবে আলু ও মশলার সাথে এটাকে মিক্স করে নেবেন। ঠিক দেখুন আমি কিন্তু এখানে ভালোভাবে আলু ও মশলার সঙ্গে এটাকে মিক্স করে নিয়েছি। তারপর ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে গেলে আমি এগুলোকে বড় আকৃতির একটা শেপ দেব। সেই জন্য কিছুটা পরিমাণে আলু নিয়ে হাতের মধ্যে ঠিক এইরকমভাবে আমি এখানে গোল গোল কিন্তু করে নেব। ঠিক এইরকমভাবে আপনারা গোল গোল কিন্তু করে নেবেন। যেহেতু এটা ভড়াপাও সেই জন্য আমি এখানে গোল গোল কিন্তু আকৃতি দিয়ে দিচ্ছি। একই প্রসেসে আমাদের যত আলুগুলো ছিল আমি বানিয়ে নিচ্ছি। ঠিক এইরকমভাবে আপনারা প্রত্যেকটা কিন্তু বলগুলো বানিয়ে নেবেন। দেখুন আমি এখানে প্রত্যেকটা কিন্তু বড়া পারফেক্টলি তৈরি করে নিয়েছি। এরপর এই বড়াগুলোকে কোটিং দেব। সেই জন্য আমি এখানে প্রায় 200 গ্রাম মতন বেসন নিয়ে নিয়েছি। এই বেসনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, আর কিছুটা পরিমাণে হলুদ, আর কিছুটা পরিমাণে সোডা। তারপর আমি জল দিয়ে এখানে একটা থিক কিন্তু ব্যাটার বানিয়ে নেব। আমি এখানে ব্যাটারটা বানানোর সময় অল্প অল্প করে জল দিয়ে একটু মোটা টাইপের কিন্তু ব্যাটার বানিয়ে নিয়েছি। এটাকে কিন্তু কোনো মতেই পাতলা করে দেবেন না, তাহলে কিন্তু বড়াগুলো পারফেক্টলি কিন্তু কোটিং হবে না। সেই জন্য দেখুন আমি আস্তে আস্তে জল দিয়ে ঠিক এইরকম কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আপনারা কিন্তু ঠিক এইরকম কিন্তু একটা ব্যাটার তৈরি করে নেবেন। তারপর আমি এই আমাদের বেসন দিয়ে আমাদের বড়াগুলো ভেজে নেব। সেই জন্য আমি ডাইরেক্টলি বেসনের মধ্যে আমাদের তৈরি করে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। তারপর পাশে একটা গ্যাসে আমি কিছুটা পরিমাণে তেল দিয়েছিলাম গরম করার জন্য। সেই গরম করার তেলেই আমি আস্তে আস্তে আমাদের বড়াগুলো ভাজার জন্য
ছেড়ে দিচ্ছি। আপনারা যখন বড়াগুলো ভাজবেন তখন মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবেন, তাহলে ভালোভাবে এটা বাইরে থেকে কোটিংটা কুক হবে আর খুব সুন্দর লাগবে খেতে। দেখুন একটা সাইড আমাদের ভাজা হয়ে গেছে, এরপর অপর সাইডটা ভাজার জন্য আমি এক এক করে উল্টে দিলাম। দুটো সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে এটা কিন্তু আপনারা নামিয়ে রেখে দেবেন। দেখুন আমাদের এখানে খুব সুন্দরভাবে দুটো সাইডই পারফেক্টলি ভাজা কিন্তু হয়ে গিয়েছে। তারপর এই বড়াগুলোকে আমি এক এক করে তেল থেকে তুলে অন্য জায়গায় রেখে দিচ্ছি। তারপর এই বড়া পায়ের সঙ্গে খাওয়ার জন্য একটা চাটনি হয়, সেই চাটনিটাও আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। সেই জন্য আমি এখানে কিছুটা পরিমাণে রসুন দিয়ে দিলাম, আর ঝালের জন্য কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে দিলাম, কিছুটা পরিমাণে বিট লবণ দিলাম আর কিছুটা পরিমাণে লেবুর রস। তারপর কোনো রকম জল না দিয়ে এটাকে আপনারা ভালোভাবে মিক্সিতে পেস্ট বানিয়ে নেবেন। তাহলেই দেখবেন আপনাদের পাড়া পাওয়ের যে চাটনি হয় গ্রিন চাটনি, সেটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে যাবে। দেখুন আমি এখানে তৈরি করে নিয়েছি, তারপর আমি আপনাদেরকে বড়াপাও বানিয়ে দেখাবো। সেই জন্য ঠিক এইরকম যে ব্রেডগুলো হয় সেই ব্রেডগুলো নিয়ে নিয়েছি, তারপর ঠিক মিডিল বরাবর আমি এই ব্রেডটাকে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু কেটে দুভাগ করে দেবেন না, ঠিক এইরকমভাবে আপনারা কেটে নেবেন। তারপর একটা সাইডে আমি তৈরি করে রাখা সেই আমাদের বড়াপাওয়ের চাটনিটা লাগিয়ে দিলাম। তারপর আমি অপর সাইডে কিছুটা পরিমাণে এখানে তেঁতুলের যে চাটনি হয় টক ঝাল মিষ্টি, সেই চাটনিটা কিন্তু লাগিয়ে দিলাম। ভালোভাবে দুটো সাইড দুটো চাটনি দিয়ে কোটিং করার পর আমি মিডিলে আমাদের বড়াটা দিয়ে দিলাম আর একটা ভাজা লঙ্কা, আর উপর থেকে ওটাকে চাপিয়ে দিলাম। তাহলে কিন্তু আমাদের এখানে বড়াপাও খুব সুন্দর তৈরি হয়ে যাবে। সেম প্রসেসে আমি আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন প্রথমে আমি ব্রেডটাকে কেটে নিলাম, তারপর আমি একটা চামচের সাহায্যে একটা সাইডে ধনে পাতার যে চাটনিটা বানালাম সেই চাটনিটা দিয়ে দিলাম, আর একটা সাইডে আমি তেঁতুলের চাটনিটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকেই তৈরি করে রাখা সেই বড়াটা। বড়াটা দেওয়ার পর আমি উপর থেকে একটা কাঁচা লঙ্কা আগে থেকেই ফ্রাই করে রাখা সেটা দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু আমাদের এখানে মুম্বাই স্টাইল বড়াপাও তৈরি হয়ে যাবে। আমাদের এই বড়াপাওয়ের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমাদের আরও অনেক নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে, আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।